মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। মিলান, এটা সারা পৃথিবীর মানুষ খায়। কেউ খায় সালাদ হিসাবে, কেউ খায় শরবত হিসাবে, কেউ খায় জুস হিসাবে, কেউ খায় তরকারি হিসাবে, তবে কেউ খায় বেলে, কেউ খায় এঁটেল। এটা 5 ধরনের হয়। তো এখন এগুলো একটা সবুজ ধরনের হয়েছে, একটা লালচে ধরনের আসছে বাঙ্গি বা পুট, একটা বেলে, একটা এঁটেল। এঁটেলটা মানে শক্ত শক্ত, আর বেলেটা নরম নরম। কিছু লোকে বেলেটা পছন্দ করে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমি নিজে বেলে তরমুজ পছন্দ, বেলে ফুট পছন্দ করি, বাঙ্গি পছন্দ করি। অনেকে এঁটেলটা শক্তটা পছন্দ করে। সবটাই ওষুধি গুণ ভরপুর, হজম শক্তি বৃদ্ধি করে, আইবিএস দূর করে, স্টুল ফর্মেশন করে। যাদের পায়খানা কখনো ফর্মেশন হয় না, তারা পেট ভরে বাঙ্গি খান। বাঙ্গির সাথে যদি আপনি শশা খেতে পারেন বা পেঁপে খেতে পারেন, তাহলে খুবই ভালো হয়। বাঙ্গির সাথে যদি আপনি একটু বেশি করে দধি খেতে পারেন, তাহলে আরও ভালো হয়। আবার বাঙ্গি দধি দুইটা মিক্স করে আপনি শরবত বানাতে পারেন। আপনি আম এবং বাঙ্গি এবং দধি তিনটাই মিক্স করে আপনি শরবত করতে পারেন। তো এখানে বিট লবণ আপনাকে ব্যবহার করবেন, সাদা লবণটা আপনি ব্যবহার করবেন না। বিট লবণ মানে রক সল্ট, পাহাড়ি লবণ বা খনিজ লবণ আপনি খাবেন। আরেকটা হলো আপনার যারা বাঙ্গি খান, তারা প্রথমেই বাঙ্গিটার চামড়া উঠাবেন না, এটাকে টুকরা করে তারপরে আস্তে করে ফেলে দেন, ছোটো সাইজ করে আপনার যে সাইজ ওইটা করার পরে চামড়াটা ফেলাবেন। না হলে পরে চামড়ার ভিতরে অনেক মূল্যবান জিনিস চলে যায়। আবার যদি ভর্তা করেন, তাহলে চামড়াটা সহ আপনি ভর্তা করবেন। যদি জুস বা চুপ করেন, তাহলে চোখটা সহ করবেন, গুণটা বেশি পাবেন। ঔষধি গুণের জন্য আপনাকে এই বাঙ্গির বিচিটাও আপনি ব্যবহার করতে পারেন। বিচিটা ব্ল্যান্ড করে খাওয়া যায়, কিন্তু এটা ধুতে পারবেন না। বিচিটা না ধুয়ে লাগাইলে 100% রেজাল্ট পাবেন। 100টা গাছ আপনি একটা ফুলের টোপে লাগান, গাছ একটু 1 ফিট হলে বন্ধুদেরকে দেন, আত্মীয় স্বজনকে দেন, সবাইকে প্রেজেন্ট করেন। যদি আপনার জায়গা না থাকে, আপনি বাড়িতে ছোট্ট একটা ড্রামের ভিতরেও লাগাতে পারেন। যদি এটি একটু দেয়ালের সরাই দিতে পারেন, আলহামদুলিল্লাহ, আগামী বছর 12 মাস আপনি বাঙ্গি খেতে পারবেন। অতএব এটা একটা বিরাট শূন্য। আপনারা দয়া করে এই বাঙ্গি গাছ রোপণ করতে ভুল করবেন না। এখন বাঙ্গি লাগানোর সিজন, আজকে থেকে টবের ভিতরে হলো, দেয়ালে হলো, ছাদ বাগানে হলো, বাঙ্গিটা লাগান। বাঙ্গি লাগান, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেন বা দেশকে ফলে স্বয়ংসম্পূর্ণ করেন। সুস্বাস্থ্যের জন্য বাঙ্গি আমাদের একটা ওষুধ হতে পারে, খাদ্যের কিছু অংশ পূরণ করার জন্য খাদ্য বিপ্লবের একটা অংশ হতে পারে আমাদের বাঙ্গি, আলহামদুলিল্লাহ। মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ।